হ্যাঁ বন্ধুরা, আমি সুলতান মাহমুদ, আইটি দার্শনিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওটিএ আপডেট এবং ওটিএ আপডেট সংক্রান্ত যে ধরনের ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে। তো দেরি না করে শুরু করছি, আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে জানি যে ওটিএ আপডেট কি। ওটিএ এটার ফুল ফর্ম হচ্ছে ওভার দি এয়ার, আর ওটিএ আপডেট মানে হচ্ছে কোনো ধরনের তারের সংযোগ ছাড়া আমরা যে আপডেটটা পেয়ে থাকি, অর্থাৎ আমরা যখন ফোনের কোনো ফোনের ওয়াইফাই অথবা মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি, তখন আমাদের ফোনে যদি কোনো নতুন ভার্সন চলে আসে ফোনের অপারেটিং সিস্টেমের, সেটার যে আপডেটটা পেয়ে থাকি সেটাকে ওটিএ আপডেট বলা হয়। তো এটার মাধ্যমে ফোনের যেই ফিচার, ফোনের নতুন ফিচার অ্যাড করা হয়, ফোনের ভার্সন আপগ্রেড করা হয়, অথবা ফোনের যদি কোনো সিকিউরিটি বাগ থাকে সেটার জন্য প্যাচ দেয়া হয়। তো এটা হচ্ছে ওটিএ আপডেটের ডেফিনেশন। এখন আসি যে কিছু ভুল ধারণা যেগুলো ওটিএ আপডেট সংক্রান্ত, যেগুলো কি অনেকের মনে থেকে থাকে। ও অনেকে ধারণা যে ওটিএ আপডেট দিলে ফোন স্লো হয়ে যায়, ফোনের মেমোরি বেশি কনজিউম হয়। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে, কারণ ওটিএ আপডেটের মাধ্যমে ফোন স্লো হবে না, ফোনকে আরও যাতে ফাস্ট করা যায় এবং আরও যে উন্নত করা যায় সেটার জন্য আসলে কোম্পানি ওটিএ আপডেটটা প্রোভাইড করে থাকে। আর যে ফোনের যে সিকিউরিটি বাগ থাকে সেগুলো সলভ করার জন্যই আসলে যে সিকিউরিটি প্যাচগুলো দেওয়া হয়, অনেক বেশিরভাগ ফোনে যে প্রতি মাসে যে সিকিউরিটি প্যাচটা আসে সেটা আসলে ফোনের আপনার ফোনের সিকিউরিটি বাড়ানোর জন্যই। তো ওটিএ আপডেট দিলে কোনো প্রবলেম হয় না, ফোন স্লো হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেক সময় আপডেটের মধ্যেও প্রবলেম থাকে, তবে সেটা আপনার কোম্পানি বুঝে যায় এবং তারা সেই পরবর্তী আপডেটের জন্য কাজ শুরু করে। তো কোনো প্রবলেম হলেও ভয় পাওয়ার তেমন কিছু নাই, যে ফোন এখন নষ্ট হয়ে গেছে বা এরকম, একটু সময় দেন আপনার, আবার পরবর্তী যখন আপনার নতুন আপডেট আসবে সেটা দিয়ে দিলে আপনার যে বর্তমান প্রবলেমটা আছে সেটা ফিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ওটিএ আপডেট এবং ওটিএ আপডেট সম্পর্কিত যে ধরনের ভুল ধারণাগুলো ছিল সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ওটিএ আপডেট কী এবং ওটিএ আপডেট সম্পর্কে যে ধরনের ভুল ধারণাগুলো ছিল সেগুলো আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।